নমস্কার বন্ধুরা, নতুন কথা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পুত্র শিশু সন্তানদের জন্য বিভিন্ন অক্ষরের একদম নতুন কিছু অর্থ সহনাম। তবে বন্ধুরা, এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এক নম্বরে নাম হলো শুভ্রজ্যোতি। শুভ্রজ্যোতি নামের অর্থ হলো শ্বেত জ্যোতি। দুই নম্বরে নাম হলো শুভজিৎ। শুভজিৎ নামের অর্থ হলো পণ্ডিত। তিন নম্বরে নাম হলো শুভাংশু। শুভাংশু নামের অর্থ হলো বিমল কিরণ। চার নম্বরে নাম হলো সমীরণ। সমীরণ নামের অর্থ হলো বায়ু। পাঁচ নম্বরে নাম হলো অগ্রজিৎ। অগ্রজিৎ নামের অর্থ হলো যিনি প্রথম জয়ী। ছয় নম্বরে নাম হলো আর্চিক। আর্চিক নামের অর্থ হলো মহাভারতে বর্ণিত এক পর্বতের নাম। সাত নম্বরে নাম হলো তনুজ। তনুজ নামের অর্থ হলো পুত্র। আট নম্বরে নাম হলো অভ্রাংশু। অভ্রাংশু নামের অর্থ হলো অভ্রের মতো সাদা। নয় নম্বরে নাম হলো শিবব্রত। শিবব্রত নামের অর্থ হলো ভগবান শিবের ভক্ত। দশ নম্বরে নাম হলো তুসনিম। তুসনিম নামের অর্থ হলো নীরব। এগারো নম্বরে নাম হলো দীপ্র। দীপ্র নামের অর্থ হলো দীপ্তিশালী। বারো নম্বরে নাম হলো অনিক। অনিক নামের অর্থ হলো সৈনিক। তেরো নম্বরে নাম হলো বেদবিত। বেদবিত নামের অর্থ হলো বেদজ্ঞ। চোদ্দ নম্বরে নাম হলো নীলাংশু। নীলাংশু নামের অর্থ হলো নীলবিভা। পনেরো নম্বরে নাম হলো দেবার্চন। দেবার্চন নামের অর্থ হলো দেবতার পূজা। ষোলো নম্বরে নাম হলো বেহাগ। বেহাগ নামের অর্থ হলো সঙ্গীতের রাগ বিশেষ। সতেরো নম্বরে নাম হলো অর্কজ্যোতি। অর্কজ্যোতি নামের অর্থ হলো রৌদ্র। আঠেরো নম্বরে নাম হলো পূর্বাদ্রি। পূর্বাদ্রি নামের অর্থ হলো উদয়গিরি। উনিশ নম্বরে নাম হলো শীতাংশু। শীতাংশু নামের অর্থ হলো চাঁদ। এবং কুড়ি নম্বরে নাম হলো দিগন্ত। দিগন্ত নামের অর্থ হলো দিকের সীমা। তো বন্ধুরা, এই নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং রোজ আমার চ্যানেলের ভিডিও পেতে চান, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।